সাবস্ক্রাইব করে দিন সুমনাস হেলদি কুকিং ইন বেঙ্গলি চ্যানেলটিকে, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই সিলেক্ট করুন নিত্য নতুন নানা রকমের রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমনাস হেলদি কুকিং ইন বেঙ্গলি। আমার চ্যানেলের আরও একটি পর্ব দেখার জন্য আমি আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি সকলেই খুব ভালো আছেন। আজকে চলে এসেছি ছট পুজো স্পেশাল ঠেকুয়ার রেসিপি নিয়ে, ভীষণ সহজ তৈরি করা, আর একটু অন্যরকমভাবে রেসিপিটা দেখাবো। এক বন্ধুর কাছ থেকে শেখা এই রেসিপি খেতে কিন্তু খুবই ক্রিস্পি হয় আর বানানো সহজ। ভীষণ মচমচে হওয়ার জন্য আপনারা এটাকে সংরক্ষণ করেও রাখতে পারেন। যদি রেসিপিটা ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন, ফ্রেন্ডস ফ্যামিলির মাঝে শেয়ার করবেন, আর আমাকেও কমেন্ট সেকশানে জানাবেন আপনাদের কেমন লাগলো। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আমি চিনিটাকে একটু গুঁড়ো করে নেব মিক্সিতে। তার জন্য দেখুন 1/4 কাপ আমি চিনি ব্যবহার করছি। আপনারা যদি একটু বেশি মিষ্টি পছন্দ করেন সেক্ষেত্রে 1/2 কাপ চিনিও ব্যবহার করতে পারেন। এই 1/4 কাপ চিনিটা দিয়ে দিলাম। এবার এটাকে একটা স্মুথ পাউডার তৈরি করে নিতে হবে। দেখুন হয়ে গেছে। এবারে আমাকে ড্রাই ফ্রুটসগুলো একটু একদম ছোট ছোট করে কুচো করে নিতে হবে। মিক্সিতে একবার ঘুরিয়ে নিতেও পারেন, কিন্তু কি হয় অনেক সময় একদম পাউডারের মতো হয়ে যায়, তাই আমি এগুলোকে চাকু দিয়ে এইভাবে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস এখানে দিতে পারেন। আমি কাজু রেখেছি, আমন্ড রেখেছি, কিশমিশ আর শুকনো নারকেলের ব্যবহার করব। এরকমভাবে আপনারা বাদামগুলোকে একটু ছোট ছোট করে কুচো করে নেবেন। তাহলে কি হবে, ডোটা যখন মাখবেন তাহলে সুন্দরভাবে এটা বাইন্ড হয়ে যাবে আর ফ্রাই করার সময়ও কিন্তু ছেড়ে আসবে না। তাই কিশমিশটাও কিন্তু এই বাদামের মতোই ছোট ছোট করে কুচো করে নিতে হবে। এইভাবে আমি সমস্তটা একটু কুচো করে নিচ্ছি। আমি এখানে শুকনো নারকেলও ব্যবহার করব। এটা এরকম একটা গোটা নারকেল আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি, এরকম কিনতে পাওয়া যায় এগুলো। খুব সাবধানে কিন্তু এটাকে কাটতে হবে। আমি এখানে পুরো নারকেলটা ব্যবহার করছি না, 1/2 অংশটা ব্যবহার করছি, আর 1/2টা কিন্তু আপনারা যে কোনো এয়ার টাইট কন্টেনারে স্টোর করে রাখতে পারেন, অনেক দিন পর্যন্ত এটা ভালো থাকে। দেখুন একদম পাতলা পাতলা করে এটাকে কেটে নেওয়ার পর এরকম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। এইভাবেও আপনারা নারকেলের ছোট ছোট টুকরো করতে পারেন, অথবা গ্রেটার দিয়ে একটু গ্রেট করে নিতে পারেন, মানে ঘষে নিতে পারেন। পুরোটা আপনাদের উপর ডিপেন্ড করছে। আমি অল্প একটুখানি 2 বড় চামচ মতো কুচো করে নিচ্ছি, তাহলে ঠেকুয়াটার সাথে বেশ মুখে পড়বে, খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর বাদবাকিটা একটা গ্রেটার দিয়ে ঘষে দেব এরকমভাবে। আমি যে ঠেকুয়াটা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি এটা ভীষণ মচমচে হয়, কারণ আমি এটা একটু অন্যরকমভাবে বানাবো বলেছিলাম। তার জন্য একটা বড় জায়গায় আমি 1 কাপ আটা দিলাম, 1 কাপ সুজি দিলাম, দিচ্ছি মৌরি 1 চা চামচ মতো, একটু হামলদিস্তায় গুঁড়ো করে নিয়েছি, এলাচ দানাও চাইলে দিতে পারেন, খুব সুন্দর হয় ফ্লেভারটা। আমি এখানে 2-4টে এলাচ দানা দিয়েছি। গুঁড়ো করে রাখা চিনিটাও দিয়ে দিলাম। ট্র্যাডিশনালি এটা শুধু আটা দিয়ে তৈরি করা হয়, কিন্তু আমি এখানে সুজি অ্যাড করেছি, এতে ভীষণ মচমচে হয় খেতে। টুকরো করে রাখা ড্রাই ফ্রুটসগুলোও দিয়ে দিলাম। এবার সমস্ত উপকরণগুলোকে এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর এতে অ্যাড করতে হবে ঘি। এখানে আমি 3 বড় চামচ ঘি দিচ্ছি। অবশ্যই ঘি ব্যবহার করতে হবে, না তো সেই স্বাদটাই আসবে না। এটা ঘরে তৈরি করা ঘি, এটার রেসিপি যদি আপনাদের প্রয়োজন হয় আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চেক করে নেবেন। ঘিটা অ্যাড করার পর দেখুন আমি খুব সুন্দর করে এভাবে সমস্তটা ভালোভাবে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি। এটাকে বলে ময়ান দেওয়া। যখন হাতে করে এভাবে বাইন্ড করবেন দেখবেন এরকমভাবে একটা সুন্দর ডোয়ের মতো ফর্ম হচ্ছে, ছেড়ে যাচ্ছে না। এটাকে পারফেক্ট যতক্ষণ না ময়ান দেওয়াটা হবে ততক্ষণ কিন্তু এই ঠেকুয়াটা ভালো হবে না। এবার আমি এর মধ্যে দিচ্ছি ঈষদুষ্ণ গরম দুধ। অল্প অল্প করে দেখুন
দুধটা এভাবে ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি আর এটাকে এভাবে মেশাচ্ছি। এটা কিন্তু আটা মাখার মতো মাখবো না, জাস্ট একটু মিক্স করছি এভাবে যাতে সমস্ত উপকরণগুলো একত্রিত হয়ে যায়, মানে বাইন্ড হয়ে যায়। তাই দেখুন এরকমভাবে একটু মিশিয়ে নিচ্ছি, আটা মাখার মতো কিন্তু মেখে ফেলবেন না, জাস্ট এভাবে একটু মিশিয়ে নেবেন সমস্তটাকে একত্রিত করে। অল্প অল্প করে ঈষৎ উষ্ণ গরম দুধ ব্যবহার করবেন, এক চামচ করে ছড়াতে পারেন আর এভাবে মেশাতে পারেন যাতে সমস্ত উপকরণগুলো এভাবে ঘষে ঘষে ছাড়ানো যায়। দেখুন আমি খুব অল্প অল্প করে কিন্তু দুধটা অ্যাড করছি, আমার এখানে হাফ কাপের থেকেও কম দুধ লেগেছে। আর দুধটা খেয়াল রাখবেন আঙুল ডোবাতে পারেন, এরকম গরম হতে হবে। আমার এখানে সমস্তটা বেশ সুন্দর দেখুন একত্রিত হয়ে গেছে, আর কিন্তু এর মধ্যে কোনো রকম দুধ অ্যাড করব না, এইভাবে ঘষে ঘষে এটাকে মিশিয়ে নিয়েছি। আর দেখুন একটা এরকম ছোট টুকরো করে শেপ দিলে এটা কিন্তু শেপটা হোল্ড করছে, মানে ছেড়ে যাচ্ছে না, তার মানে এটা একদম পারফেক্ট হয়ে গেছে। একটা ছোট বলের মতো করে হাতে এভাবে দেখবেন, যখন দেখবেন এটা সুন্দরভাবে এরকম হয়ে যাচ্ছে, ভেঙে যাচ্ছে না, তখন বুঝবেন একদম পারফেক্ট হয়ে গেছে মাখাটা। এবারে আমি ছোট একটা অংশ এইভাবে ভেঙে নিলাম। আপনারা যেরকম মাপের ঠেকুয়াগুলো বানাতে চান সেভাবে বলগুলোকে করে নেবেন, দিয়ে হাতের সাহায্যে এভাবে তালু দিয়ে চেপে চেপে শেপ দেবেন। নিজেদের পছন্দ মতো শেপ দিতে পারেন, আমার কাছে কোনো রকম ঠেকুয়া বানানোর সাজ নেই, সেজন্য আমি হাত দিয়েই এটা তৈরি করব। এরকমভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে হাতের তালুর মাঝে প্রথমে গোল করে নিতে হবে, তারপর একটা কাটা চামচ দিয়ে এইভাবে আপনারা ডিজাইন করতে পারেন। আবার আমি এখানে আপনাদেরকে অনেকগুলো ডিজাইন দেখাবো, এটাও করতে পারেন যদি আপনাদের কাছে সাজ না থাকে। প্রথমে এরকমভাবে চেপে চেপে গোল করে নেবেন, তারপর একটা চাকুর সাহায্যে এইভাবে কাটস লাগিয়ে দেবেন, বেশ একটা সুন্দর পাতার মতো ডিজাইন হয়ে যায়। যদি আপনাদের কাছে কুকি কাটার থাকে সেক্ষেত্রে সেটাও ব্যবহার করতে পারেন, আমার কাছে ছিল এই হার্ট শেপটা, তাই জন্য আমি এইভাবে একটুখানি ডোটা দিয়ে এরকম হার্ট শেপে ডিজাইন করলাম, দিয়ে হাত দিয়ে এভাবে চেপে দেব। একটু ফ্ল্যাট হতে হবে যাতে ফ্রাই করার সময় সুন্দর হয়। এইভাবে আমি তিনটে ডিজাইন তৈরি করলাম, আবার আপনারা চাইলে ডিজাইন নাও করতে পারেন। কড়াইতে সাদা তেল গরম হওয়ার জন্য বসিয়ে দিলাম, আপনারা কিন্তু ঘিতেও ডিপ ফ্রাই করতে পারেন, ট্র্যাডিশনালি ঘিতেই করা হয়, স্বাদ খুব ভালো হয়। তেলটা যখন গরম হয়ে যাবে তখন এগুলোকে ফ্রাই করতে হবে। আমি প্রথমে একটা দিলাম যাতে বাইন্ডিংটা একদম পারফেক্ট হয়েছে কিনা বোঝা যায়। অনেক সময় কি হয়, গরম তেলের মধ্যে দিয়ে দিলে ঠেকুয়াগুলো যদি ঠিকঠাকভাবে বাইন্ডিং না হয় ছেড়ে যায়, সেজন্য আমি একটা দিলাম। দেখুন এটা কিন্তু সুন্দরভাবে ফ্রাই হচ্ছে, কোনো রকম ছাড়ছে না, তার মানে একদম পারফেক্ট হয়েছে বাইন্ডিংটা। এবার মিডিয়াম ফ্লেমে এটাকে ফ্রাই করতে হবে। তেলটা যেহেতু সুন্দর গরম হয়েই গেছে, আমি একটা একটা করে যতগুলো কড়াইতে ধরবে ততগুলো ছেড়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেম এগুলোকে একটু ধৈর্য নিয়ে ভাজবেন, গরম থাকা অবস্থায় কিন্তু এগুলো প্রচণ্ড নরম হয়, যেহেতু সুজি অ্যাড করা হয়েছে, তাই খুবই হালকা হাতে ওলট পালট করবেন আর বারবার নাড়াচাড়া করবেন না। যখন দেখবেন একটা দিক এরকম কালারটা চলে এসেছে গোল্ডেন ব্রাউন, তখনই আরেকটা সাইড উল্টাবেন। এইভাবে উল্টে পাল্টে সমস্তগুলো ফ্রাই করতে একটা ব্যাচ আপনাদের 4 থেকে 5 মিনিটের বেশি সময় লাগবে না। আমি এগুলোকে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। উপকরণের সমস্ত ডিটেল ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন। প্রথমে যেটা ছেড়েছিলাম সেটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। আর এগুলোও দেখুন বেশ সুন্দর এই রকম কালারটা চলে এসেছে, এই কালারটাই একদম পারফেক্ট, এর থেকে বেশি আর কড়া করে ভাজবো না। এগুলোকে আমি টিস্যু পেপারের মধ্যে নামিয়ে নেব। এরকমভাবে সমস্তগুলোকে লো টু মিডিয়াম ফ্লেমে লাল হওয়া পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। গ্যাস বাড়িয়ে করবেন না, তাহলে ভেতর থেকে কিন্তু কাঁচা থেকে যাবে আর বাইরেটা লাল হয়ে যাবে। এগুলোকে এভাবে ফ্রাই করে নেওয়ার পর
সম্পূর্ণ ঠান্ডা করে নেবেন রুম টেম্পারেচারে এনে, তারপর একটা এয়ার টাইট কন্টেনারে ভরে স্টোর করে রাখবেন। আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি, দেখুন এটা বাইরে থেকে যেরকম ক্রিসপি সেরকমই খেতে সুস্বাদু। বাড়িতে অবশ্যই রেসিপিটা ট্রাই করুন, আর নিচে কমেন্ট সেকশানে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানান। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আবার দেখা হবে পরের পর্বে। পাশে থাকবেন, ভালো খান, সুস্থ থাকুন। ধন্যবাদ।